আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হ্যাঁ কাহা, তার মানে আমরা কেউ নাগরিক নই, তার মানে আমরা কেউ নাগরিক নই, তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক, আর আমি বাংলায় বাস করে আমি জন্মগ্রহণ করে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা করে আমাদের ছেলেমেয়েরা ভোট দিয়ে আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে আমাদের ছেলেরা ধান উৎপাদন করে আমাদের ছেলেমেয়েরা সব কাজ করে তুমি বলছো কেয়া নেই হনে সে, ও কেয়া হ্যাঁ আমরা নাকি কেউ নাগরিক নয়। আমি বলি তুমি আগে নাগরিক হও, আগেও দেশে আচ্ছা সিটিজেন হও, তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন, কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন, যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে ২০টা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়, আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে, কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা দু মাস বাদে কী করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না, কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, তিন চারজন, বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে, তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই, আর যে তিন চারটের নাম আমার কাছে আছে আমি কেন সবাই জানি। বলছে তৃণমূল চোর তাই আমরা টাকা দিই না, ১০০ দিনের টাকা দিয়েছো তিন বছর, চুরিটা করবে কোথার থেকে? তোমার পঞ্চায়েত চুরি করে সেগুলো ধরতে পারো না? পঞ্চায়েত তো একা আমার নেই, তোমারও তো আছে, সব দলেরই আছে, ১০০ দিনের কাজে টাকা দেয় না, ৫৯ লক্ষ লোকের টাকা দিলে কে টাকা দিল? আমরা টাকা দিলাম, ১১ লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন, ১১ লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন, আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে, লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি, যারা ৫০০ টাকা পেতেন ১০০০ টাকা পাচ্ছেন, যারা ১০০০ টাকা পেতেন ১২০০ পাচ্ছেন, কৃষক বন্ধুরা ১০০০০ টাকা বছরে পাচ্ছেন, সিভিকের ১০০০০টাকা মাইনে বেড়েছে, আশার ১০০০০টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের ১০০০০টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের ১০০০০টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা ১০০০০টাকা দেব দু মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব না, আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস ৯ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? ১২ ক্লাসে স্মার্টফোন দিতাম,
আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না, কারণ 11 ক্লাসে দিলে 2 ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য, মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। এত আত্মপ্রচার করতে ভালোবাসে, ওদের তো সিনেমায় নামা উচিত, সিনেমায় ভালো অভিনয় করতে পারবে, ওটাও একটা আর্ট। যারা সিনেমা করে অনেক খেটে খুটে করে, তো ময়দানে সিনেমা করার কী দরকার? সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না, আমরা খুশি হব। সব রেডি করে ছবি তুলছে, সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যখন পুলমা হলো, রাজ্যপাল তো বলে দিয়েছে কে করেছে, তখনকার রাজ্যপাল, সেই জন্য তার বাড়িতেও রেড হয়েছে। দিল্লির চিফ মিনিস্টারকেও গ্রেফতার করে রেখে দিয়েছে। একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার হেমন্ত সোরেন ছিল, তাকে পর্যন্ত গ্রেফতার করে রেখে দিয়েছে। আমাদের কত নেতা গ্রেফতার হয়ে আছে। গদ্দাররা বলছে ইলেকশন করতে হবে, তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে, ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে। আমি বলবো এখন থেকে বুদ্ধিমান যদি হও, আমরা যেমন রেলে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থ্রি টায়ার দেখি, এক একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ প্রার্থী হবে, তার বউ সেখানে এজেন্ট হবে, তার ছেলে সেখানে এজেন্ট হবে, তার পরিবার সেখানে এজেন্ট হবে, তার পাড়ার লোক সেখানে এজেন্ট হবে। এসব চালাকি আমি অনেক দেখেছি, আমার সাথে পাড়া মুশকিল আছে, আমি ইটের বদলে পাটকেল দিই না, কিন্তু আমি বুদ্ধি দিই, বুদ্ধি দিয়ে বলি তুমি আমার একজনকে অ্যারেস্ট করবে, আমার 1 কোটি ছেলে মেয়ের জন্ম হবে, এটা মাথায় রাখবে। ইয়াং জেনারেশন দায়িত্ব নেবে, আমার মা বোনেরা দায়িত্ব নেবে, একদিনের জন্য রান্না করবে না, ভোট এজেন্ট হিসেবে বসবে, আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট ছাপ্পা ভোট তার একদম পুরো ভালো করে ধরবে। নিয়ে গেছে এখান থেকে 6,80,000 কোটি টাকা 5 বছরে আমাদের রাজস্ব, আর দেয়নি 1,64,000 কোটি টাকা। 3 বছর ধরে 100 দিনের কাজে টাকা দেয় না। শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা একটা চালু করেছি, আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই, তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনও চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই, কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে তারাও করতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন। টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছি, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট, এজির রিপোর্ট, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বাংলার শ্বেতপত্র প্রকাশ করে দেখো। উত্তরপ্রদেশে 85 লক্ষ জুমলা হয়েছে, চুরি হয়েছে, আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি।